এটাই তোমার গাড়ি বুঝলে? আন্টি, অমরদা, এরা সব কোথায়? আসবে আসবে। এবার খুঁজে বেড়া কান্নার চেষ্টা। দিদি, ফাংশনে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। কি ব্যাপার বলো তো শ্যাম সুন্দর কাকা, এত রাত হয়ে গেল, শঙ্কর এখনো দিচ্ছে না। আমি শুধু ভাবছি কলকাতার রাস্তা চেনে না। আজকে সকালবেলা আমাকে 2000 টাকা দিয়েছিল তোকে দেবার জন্য, সেটাকে তোকে দিয়েছিল না? দিতে এসেছিল, সেটাকে তো আমি নিইনি। নিয়েছি না? এই বলেছি কতগুলো টাকা নিয়ে ঘুরছে। না না, দিন কাল তো ভালো নয়। আমি বরং থানায় গিয়ে একটা খবর দিয়ে আসি। এই চিঠির উপরে বাড়ির ঠিকানা লেখা আছে, সেই বাড়ি থেকে জিজ্ঞেস করবি অমরবাবু কার নাম, অমরবাবুর সঙ্গে দেখা করে বলবি এই চিঠিখানা শঙ্কর পাল আপনাকে পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করে শঙ্কর কোথায়, তখন বলবি শঙ্কর আমার ঠিকানা বলতে বারণ করেছে। এনে ধর চিঠিখানা ধর। আরেকটা কথা, এই চিঠিখানা আমাদের বিখ্যাত গায়িকা ভারতী ব্যানার্জি তার বাড়িতে পৌঁছে দিবি। ভারতী ব্যানার্জি ঢুকবো কি করে? আরে চাকর দরোয়ান যার হাতে হোক, গিয়ে বলবি এই চিঠিখানা অমরবাবু পাঠিয়েছেন, শঙ্করের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। গুরু, ঝাড় পা খাবো না তো? আরে তুই তো এবার ছেলে নয়, তোকে চিনবে কে? আরে না ধর চিঠিখানা। এর কথা তোমার একটুও মনে পড়ে না? শুধু এইটুকুই মনে আছে, পাড়ার একটা ছেলে কেষ্টদা আমাকে কি একটা শরবত খাওয়ালো, তারপরেই মাথাটা ঝিমঝিম করতে লাগলো। তুমি যে পরিবেশে বাস করছো সেই পরিবেশে থেকে তুই কোনোদিনই বড় শিল্পী হতে পারবে। আপনি বিশ্বাস করুন, আমি যার আশ্রয় আছি তার হয়তো কোনো নাম ধাম নেই, কিন্তু তুমি অনেক বড় শিল্পী, অনেক বড় দয়ালু। এটা তোমার মহৎ গুণ শঙ্কর, তোমার কৃতজ্ঞতা বোধ দেখে খুশি হলাম। কিন্তু আমাকে যখন দিদি বলেই দেখেছে, একটা কথা বলি, আবেগের বসে তোমার পুরনো জায়গায় ফিরে গিয়ে ভগবানের দেওয়া গলার সুরকে নষ্ট করো না ভাই। দিদি, আপনিও তো আমার ভালোই চাইছেন, কিন্তু অমরদাকে ছেড়ে আমি কোনোদিন আসতে পারব না। এই চিঠিটা পড়লে সব কিছুর প্রমাণ পাবো। চিঠিটা আপনি পড়ে শোনান। স্নেহের শঙ্কর, তুমি দুদিন ধরে বাড়ি ফিরছো না, খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি ভারতী দেবীর বাড়িতে আছো। তুমি যেদিন বাড়ি থেকে চলে গেছো সেদিন আমার ঘর থেকে অনেক টাকা চুরি হয়ে গেছে। তোমার গান শুনে মুগ্ধ হয়ে তোমাকে বড় করে তোলার জন্য অনেক টাকাই খরচা করেছি, কিন্তু বান্টির মুখে যখন শুনলাম তুমি তার সঙ্গে নোংরা ব্যবহার করতে গেছো, তখন লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেছে। তবুও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ইচ্ছে হলে আমার বাড়িতে আসতে পারো। আর যে টাকা পয়সা তোমার জন্য খরচা করেছি সেই ঋণ কিভাবে শোধ করবে ভেবে দেখো। ইতি অমরদা, এই চিঠি পাবার পরও তোমার সেখানে যেতে ইচ্ছে করে? না দিদি, ফিরে যাবার ইচ্ছে আমার এতটুকু নেই। একবার জিজ্ঞেস করবো বান্টির সাথে আমি কি নোংরামো করেছি, কত টাকা চুরি করেছি, অমরদার কত টাকা চুরি করেছি আমি। চিঠিটা পড়ে মুখটা হাঁড়ির মতো হয়ে গেল গৌরাঙ্গদা। ছেলে মানুষের কথায়
কখনো গুরুত্ব দিতে আছে? আরে আরে শঙ্কর বাবু, এতদিন ডুমুরের ফুলটি হয়ে কোথায় ডুব মেরেছিলেন? চল চল ভেতরে চল, ভেতরে চল। না ভেতরে যাবো না। কেন রে? অমরদা, তোমাকে দেবতা ভেবেছিলাম, কিন্তু তুমি বান্তি এত নোংরা আগে জানতাম না। নোংরা যদি হই কোন ক্লাসে এবারে এসেছি? তোমাদের কাছে জবাব চাই। তোমার কোনো কিছু জবাবই দেবো না। জানি দিতে পারবে না, যারা অপরাধী হয় তারা কোনোদিনও জবাব দিতে পারে না। এসব আবার কি বলছিস? হ্যাঁ আমাদের চোর, আমাদের চুরি করেছে, বেরিয়ে যাও। শুধু শুধু শঙ্করকে আয় করছিস কেন? ও তো মিথ্যে বলেনি। টাকাটা আমি নিয়েছি। সরি শঙ্কর, আমার বড় প্রয়োজন হয়েছিল। মিথ্যে মিথ্যে বলছেন আপনি। না মায়া, মিথ্যে নয়, যেটা সত্যি সেটা তো স্বীকার করতেই হবে। আমার টাকা নিয়ে আমাকেই সর্বশান্ত করলে, আমার আমাকেই মার খাওয়ালে। সর্বশান্ত, তোর কোনো টাকা অমর নাই, বরং তুই ওর টাকা এতদিন খেয়েছিস, থেকেছিস, ওর টাকা সংসার করে নাম করেছিস, সমস্ত টাকা গুনে গুনে শোধ দিয়ে যা। এখন বুঝতে পারছি, যা শুনেছি সব সত্যি। আমি আবার আসবো অমর, সেদিন তোমার ঋণ আমি গুনে গুনে শোধ দিয়ে যাবো। এসব চোখের জল দিতে পারবো করো তো? আমি যে সবাইকে হাসাতে চাই, প্রাণ খুলে হাসাতে চাই, সেরা আমায় কাঁদাতে চায় কেন বলো তো? হাসাতে চাই। কি হয়েছে শঙ্কর? শুধু আমাকে একটু আশ্রয় দেবে? ভাই কখনো বোনের কাছে আশ্রয় চায়? এটা তোমার নিজের বাড়ি। সত্যি যদি আমাকে ভাই বলে মনে করো, অমরদা অমরদা সব ঋণ শোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি কথা দিচ্ছি শঙ্কর, যতদূর সম্ভব আমি তোমাকে সাহায্য করব। তোমার গলার সুর আমি সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দেব। শুধু আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। বলো। অমরদার কাছে আমি অনেক গান শিখেছি, তাই যা কিছু গাইব অমরদার লেখা আর সুরে। খুব ভালো কথা। শুধু তাই নয়, তুমি যেদিন বড় হবে অমরদাকে নিয়ে এসে তোমার কাছে রাখবে। আমি তোমাকে বড় করে তুলব, আমি তোমাকে